আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি বিথি, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছুদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করছি আমার আপু ভাইয়াদের ভালো লাগবে। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আসলে আমি কিছুদিন ভিডিও দিতে পারি নাই, তার একটা বিশেষ কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম। তো যাই হোক, এখন আল্লাহর রহমতে ভালো আছি, আর আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, আর একজনের স্বপ্ন একজনের সংসার নিয়ে হাজির হলাম। আর এই বাসা আসলে কিভাবে সাজানো হয়েছে, তাদের এই ছোট্ট সংসার, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি সবার ভালো লাগবে। আর যেইটা একদম শুরুতেই দেখাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং কাম ই কি বলে এটাকে ড্রয়িং। তো বেশ বড় স্পেস আর খুবই খোলামেলা বাসাটা। তো যাই হোক, আমি আসলে এই পাশে কিছু দেখিয়ে নিয়েছি, আর কথা বলতে বলতে আসলে অনেক কিছু বলা হয় নাই। আসলে এই ধরনের ভিডিও দেখলে বেশি বোঝা যায় মুখে বলার চেয়ে। এই যে এখানে শোকেস রাখা আছে, আর সবাই চায় তার সাধ্য অনুযায়ী তার সংসারটাকে সাজাতে, তেমনই একটা বাসা নিয়ে আমি আসলে হাজির হয়েছি এই আর কি। একদম ক্লিন, খুবই সুন্দর করে সাজানো। আর আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেইটা হচ্ছে কিছুদিন আগে এই শোকেজের একটা দুর্ঘটনা হয়েছে, অনেকগুলা কাচের জিনিস একসাথে ভেঙে গেছে একটা ডিনার সেটের মতো। তো এটা আসলে একটা দুঃখজনক ঘটনা, নাহলে আরও সুন্দর ছিল জিনিসটা এই আর কি। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নতুন নতুন অনেক টাইপের ভিডিও নিয়ে হাজির হব। এখন যেহেতু সব মানে রমজান মাস ছিল, তারপরে ঈদের যে একটা ওইটাও শেষ, ঈদের আমেজ প্রায় শেষের দিকে, যদিও 7 দিন হয় নাই এখনও। ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার আগের মতো চেষ্টা করব ভিডিও নিয়ে হাজির হতে। এই যে আরেকটা রুম, এই বাসা আসলে 3টা বেড, তো 3 বেডের বাসা, ডাইনিং ড্রয়িং 3 বেড, আর 2টা বাথরুম, আর হচ্ছে বারান্দাও আছে, আর বেশ খোলামেলা। বাসাটা হচ্ছে দোতলা, তো মোটামুটি আলো বাতাসও একদম খারাপ না। আমি যেহেতু এটা রাতে করেছি, তাই আসলে বাইরের ভিউ যেটা সেটা মানে ক্যামেরায় উঠবে না এই আর কি। আর জানালাগুলো বেশ বড় বড়, আর প্রচুর বাতাস টাতাসও ছিল, আর বাসাটা পুরাটাই টাইলস করা। এই যে এটা হচ্ছে একটা রুম, এই যে কিছু কারুকাজ করা আছে এই বেডটার মধ্যে, এই জন্য একটু ক্লোজ করে দেখালাম, অনেকে দেখতে চায়। আর যেটা বলতে চাচ্ছি, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই রকম হোম ট্যুর ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে, প্লেলিস্ট আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আসলে বাসা দেখানোর উদ্দেশ্য আমি সবসময় বলি যে যার যা আছে সেগুলা নিয়ে সন্তুষ্ট থাকে সবাই, কিভাবে ওই অল্প স্বল্প জিনিসের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখবে সেই প্রচেষ্টাই সবার থাকে। তো যার যার সাধ্য অনুযায়ী সবাই সবার বাসা সাজিয়ে নেয় এই আর কি। তো আমি সেই সব স্বপ্নগুলাকে বাস্তবে ক্যামেরা বন্দি করে ওইটাকে আমি রেখে দেই। আসলে এই জিনিসটা একদিক থেকে চিন্তা করলে কিন্তু দারুণ,
ধরেন আপনার বাসাটা ভিডিও করলাম, ধরেন ভাড়া বাসা, তো অনেকদিন পর যখন অন্য একটা বাসায় যাবেন হঠাৎ করে একটা ভিডিও দেখলেন, মানে আপনার এই আগের বাসার অন্যরকম একটা স্মৃতি কিন্তু ভেসে উঠবে। তো জিনিসটা কিন্তু দারুণ, চিন্তা করলে দারুণ মজার। আর যেটা হয়েছে, এই ধরনের ঘটনা আমার হয়েছে, এর জন্য আমি আসলে ফিল করতে পারছি যে অন্য বাসায় থাকার পরে আরেকটা বাসায় চলে আসার পর ওই ভিডিওটা দেখলে কত কিছু মনে হয়ে যায় এটা সেটা, এই আর কি। আর এইগুলো আসলে সব সেগুন কাঠের, একদম কি বলে, খুব ভালো এই সেগুন কাঠের। আমি আসলে হুট করে তোলা, ওই রকম প্রিপারেশন ছিল না কোনো, তো আমারও সময় কম ছিল, এর জন্য যতটুক সম্ভব অল্পের মধ্যে সেরে নিয়েছি, এই আর কি। এই যে এটা হচ্ছে আরও একটা রুম, বাসাটা মাশাল্লাহ বেশ খোলামেলা, প্লাস মানে রুমগুলো একদম ছোট না, ভালোই আছে, বড় মানে মোটামুটি মানে আছে না, একদম ছোট টাইপের কিছু রুম সেইটা না, ভালোই আছে। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, তো আমি আর ওইভাবে ভিতরে দেখাবো না, একটু সাইড থেকে দেখিয়ে নেব ওয়াশরুমটা। আর একদম শুরুতেই যে মেইন মানে ডাইনিং স্পেস, ওইখানে একটা আরেকটা ওয়াশরুম, আমি আসলে বলতে ভুলে গিয়েছি এটা আরেকটা রুম। আর এইখানে হচ্ছে একটা বারান্দাও আছে, এই যে এখানে বেড রাখা আছে। আসলে নতুন পুরাতন সব ফার্নিচার দিয়ে সংসারটাকে সাজানো, অনেক সময় না পুরাতন ফার্নিচার ফেলতে খুবই মায়া লাগে। আমি এরকম অনেক মানে কি বলে এটাকে, অভিজাত বাড়িঘর দেখেছি যেখানে অনেক আগের কিছু জিনিসপত্র স্মৃতি হিসেবে রেখে দেয়, ধরেন কারো শাশুড়ির স্মৃতি, কারো শ্বশুরের স্মৃতি, এরকম আমি অনেক দেখেছি। এগুলো আসলে কোনো কিছু দিয়ে পরিমাপ করার অবস্থা নাই, এগুলো ফিলিংই অন্যরকম। আর এই রুমের যে শোকেসটা, এটা আসলে এই বাসার যে গৃহিণী, এর সংসার জীবনের প্রথম শোকেস, একদম শুরুতে এরকম ছিল, এই আর কি। এই যে, আর আজকে মোটামুটি ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি, আর এই শোকেসটার মধ্যে কিন্তু চমৎকারভাবে কারুকাজ করা আছে, সেটা আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে বলবো যদি ভুলে থাকেন তাহলে, লাইক দিতে ভুলে থাকেন তাহলে এখনই দিয়ে দেন লাইক। তো একদম শেষ দিকে এই মোটামুটি এখানেই আমি শেষ করে দেব ভিডিওটা। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, আর ইনশাল্লাহ আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হচ্ছি। এই যে যেই কারুকাজের কথা বললাম, আমি খুবই নিখুঁতভাবে কাজ করা, অনেক আগের ইয়েটা ডিজাইন হলেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই যে পুরা এটার মধ্যে কাজ। তো আজকে একদম শেষ দিকে চলে এসেছি, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।